অন্যায়ের প্রতিবাদ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই বেশ জোরালোভাবেই করে এসেছেন। সোশ্যাল সাইটে নেগেটিভ কমেন্টের জবাব দিয়েছেন শক্তভাবেই। এবার ফের আরও একবার সরব হলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক ফেসবুক ব্যবহারকারী মেসেঞ্জারে অভিনেত্রীকে অশালীন মেসেজ পাঠায়। শুধু তাই নয়, স্বস্তিকার সঙ্গে রাত যাপন করার কুপ্রস্তাবও দেন সেই ব্যক্তি। তবে সেই মেসেজের যোগ্য জবাব দেন স্বস্তিকা। ওই ফেসবুক ব্যবহারকারীর মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যক্তির নাম উল্লেখ করে স্বস্তিকা লেখেন, উনি বিবাহিত এবং অনুমান করা যায় সমাজেরই অংশ। আমি নিশ্চিত উনার স্ত্রী এবং পরিবারের সবাই খুব সম্মানিত হবেন উনার আসল চেহারাটা দেখে। স্বস্তিকা আরও যোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় অভিনয়ের সঙ্গে যুক্ত মানেই তিনি যৌনকর্মী, এদের বিচার কে করবে। গোটা ঘটনায় স্বস্তিকার সাহসের প্রশংসায় ফেটে পড়েছে তার অগণিত ভক্তকুল। তিনি যেভাবে ওই ব্যক্তির মুখোশ জনসম্মুখে খুলে দিয়েছেন তাতে তার সাহসিকতায় নেটিজেনরা পঞ্চমুখ। যদিও ওই ব্যক্তি স্বস্তিকার শেয়ার করে স্ক্রিনশটে পরে মন্তব্য করে, আমার পেজ হ্যাকড হয়ে গিয়েছিল, আমি সত্যিই জানি না এসব কিভাবে হয়ে গেল, আমি ক্ষমা চাইছি, দয়া করে আপনি এই পোস্টটি মুছে দিন। যদিও তার এই মন্তব্যকে সাফাই হিসেবেই ধরে নিয়েছেন স্বস্তিকার ভক্তরা। বোল্ড চরিত্র অভিনয়ের জন্য বারবার সমালোচিত এই অভিনেত্রী বরাবরই নিজের মতামত খোলাখুলিভাবে বলতেই পছন্দ করেন, সেটি হোক সোশ্যাল সাইটে বা সরাসরি। আর এই কারণেই পশ্চিমবঙ্গ তথা ট্রলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সমালোচিত এক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।